সম্বিত, যে আজকে আমরা দেখলাম যে মুহূর্তে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুরধার নিশানায় বিঁধলেন বিচারপতি গাঙ্গুলিকে এবং বললেন যে যেখানে তিনি প্রার্থী হবেন সেখানেই চাকরি প্রার্থীরা, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদেরকে নিয়ে আসরে নামবে তৃণমূল কংগ্রেস। এক্স্যাক্টলি, এটাই তো জাস্টিস গঙ্গোপাধ্যায় তার প্রাপ্য। কারণ তিনি বিচারপতির আসন থেকে যখন নেমে রাজনীতির ময়দানে নেমেছেন, তাহলে তাকে এইগুলো শুনতে হবে, তাকে এইগুলোর মোকাবিলা করতে হবে। তিনি যতক্ষণ বিচারপতি ছিলেন ততক্ষণ পর্যন্ত তার উপরে একটা কোনো আস্থা নিরপেক্ষতা তিনি বজায় রাখছেন, এটা মনে হচ্ছিল। কিন্তু তিনি যখন এই সিদ্ধান্ত নিলেন যে তিনি আর বিচারপতি থাকবেন না, ইস্তফা দেবেন এবং বিজেপিতে জয়েন করবেন, তখনই তিনি আসলে বিজেপির সুবিধে করলেন না তৃণমূলের বেশি সুবিধা করে দিলেন, সেটাই একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন যে তিনি যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদেরকে নিয়ে তিনি রাস্তায় নামবেন। কারণ তাদের চাকরি পাওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন, চাকরি থাকা উচিত ছিল বলে তিনি মনে করেন, যেটার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এখন এই যে কথাগুলো বলার তিনি সুযোগ করে দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে শুধুমাত্র তিনি তৃণমূলের সুবিধা করলেন না, এখন বিরোধীদেরও কিন্তু সেই ইস্যুগুলো নিয়ে আবার নতুন করে বলতে হবে, বোঝাতে হবে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে যে রায়গুলো দিয়েছিলেন সেটা মানুষের পক্ষে ছিল। তো এই জায়গাটা তৈরি করলেন কে, যে এখন এই কথাটা আবার নতুন করে যদি বিরোধীদের বোঝাতে হয়, নতুন করে মনে করিয়ে দিতে হয় যে কে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কে টিউশনি করেছেন, কে চাকরি করতে যাননি কিন্তু বাড়িতে বসে বসে মাইনে পেয়েছেন, এইগুলো আবার করে মনে করাতে হবে। এবং এই সবগুলো এই প্রশ্ন চিহ্নের মুখেই পড়বে, কারণ আমাদের সবারই মনে হবে যে তিনি কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো করেছেন। একজন বিচারপতি তিনি যদি বলেন যে তিনি যখন বিচারপতি রয়েছেন তখন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা যোগাযোগ করেছে, তিনি আলোচনা চালিয়েছেন, এটা কখনো সম্ভব? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিকভাবে যাই আক্রমণ হোক না কেন, তিনি একজন প্রচারমুখী মানুষ, তিনি চান যে প্রচারের আলোয় থাকতে। তো এখন 6 মাস পরে তিনি রিটায়ার করতেন অটোমেটিক্যালি, কিন্তু রাজনীতির ময়দানে তিনি নামলেন। এই যে আমরা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে তিনি কি কি মন্তব্য করেছেন, তিনি কি মন্তব্য করেছেন এবং কতগুলো তার সেই মন্তব্য তার রায়ের মধ্যে জায়গা পেয়েছে, সেটাও কিন্তু দেখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।